তেলিয়ামুরা মহকুমা জুড়ে বন্য দাতাল হাতির আক্রমণ অব্যাহত রয়েছে প্রায় নিত্যদিনেই বন্য দাতাল হাতির দল লুকালোয় এসে তাণ্ডব চালায় শুক্রবার শেষ রাতে বন দপ্তরের অধীনে স্থিত রাজকুমার কপালি পাড়া এলাকায় একদল দাতালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক এই এলাকার শামুল কপালী সহ আরো দুই একজন কৃষকের ধানি জমিতে তাণ্ডব চালায় রাতের আধারে একদল বন্য হাতি তখন এলাকার স্থানীয় লোকজন তেলিয়ামুরা বনকর্মীদের খবর পাঠালে তারা ঘটনাস্থলে পৌঁছায় বাজি পটকা নিয়ে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর বন্য হাতির দল ধানি জমির ফসল নষ্ট করে ঘটনাস্থল থেকে চলে যায় এ প্রসঙ্গে জনৈক কৃষক শ্যামল কপালে জানিয়েছেন যখন হাতি ক্ষেতের ফসল নষ্ট করছিল তখন বনকর্মীরা ঘটনাস্থলে আসেনি তার কিছুক্ষণ পর বনকর্মীরা বাজি পটকা নিয়ে ঘটনাস্থলে হাজির হয় এখন শ্যামল কপালী এই এলাকার বসবাসকারী সাধারণ মানুষজন থেকে শুরু করে কৃষকরা চাইছে হাতির সমাশনি রষণে ঠাই ব্যবস্থা গ্রহণ করুক বনদপ্তর। মাল আসমার কপালী নেফারা ইয়া ইয়া গদনাম। মাল আতিয়া কালেরত্রে মাল অনুমান 10 12 হইব। যমন্ত রাত এসেছিনা। মাল এককানিকা তো হইনা। পাইলট এর লাগুম করিলে।